আচ্ছা তোমরা বড় হয়ে কি হতে চাও কিছু ভেবেছো? অ্যাস্ট্রোনট, সায়েন্টিস্ট। আচ্ছা খুব ভালো প্রফেশন। কিন্তু তোমাদের মধ্যে কেউ হয়তো সিঙ্গারও হতে পারো, দুজনেই ভালো গাও। না। কেন? তোমাদের কি মনে হয় না সিঙ্গার হওয়াটা খুব ভালো? মা, এতে কি লাভ আছে? একজন সিঙ্গার তো শুধু গানই গায়, এর মধ্যে কোনো মজা নেই। আর এতে কারোর কোনো লাভও হয় না। এটা একেবারেই ঠিক নয়। গোটা দুনিয়ার মানুষ সব গুণী শিল্পীদেরকে সমাদর করে, বুঝেছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা গল্প শোনাই, মন দিয়ে শোনো। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগের কথা, জঙ্গলের মধ্যে একটা কোকিল বাস করত। তোমরা তো জানোই যে কোকিল ভালো গান গায়, তো এই কোকিলটাও খুব ভালো গান গাইত। দুপুরের পর যখন জঙ্গলের সবাই ঘুমিয়ে পড়ত, তখন কোকিল তার মিষ্টি গলায় সবাইকে গান শোনাত। আর কোকিল যখনই গাইত, তখন জঙ্গলের সমস্ত রূপ যেন বদলে যেত। সবাই গান শুনে আনন্দে নাচতে থাকত। এমনকি বড় বড় পশুরাও কোকিলের গান খুব পছন্দ করত। এই আওয়াজ সত্যি খুব মিষ্টি, খুবই সুন্দর। আমার তো এটা সব সময় শুনতে ইচ্ছে করে। কি সুন্দর গলা ওর। কোকিলকে যে সবাই ভালোবাসত, এটা কোনো কোনো পাখি পছন্দ করত না। তারা সবাই কোকিলকে হিংসে করত। এই কোকিলটা দিন দিন খুব বিখ্যাত হয়ে উঠছে, এটা মোটেও আমাদের জন্য ভালো নয়। কিন্তু আমরা কি করতে পারি? অনেক কিছু। আমরা অনেকে আছি, আর ও হলো একদম একলা। আর এমনিতেও ও তো শুধু বসে বসে গানই গায়। ওকে এই জঙ্গল থেকে তাড়ানো আমাদের কাছে সহজ। হ্যাঁ, চলো আমরা তাই করি। চলো। এই বদমাশ পাখিগুলো কোকিলটাকে খুব জ্বালাতন করল। বেচারা কোকিলটাকে জঙ্গল থেকে তাড়িয়ে ছাড়ল। কিন্তু আসল সমস্যাটা তার পরের দিন থেকে শুরু হলো। সব পশুরা কোকিলের জন্য চিন্তা করতে লাগলো। আজ কোকিলটা গান কেন গাইছে না? আজ কোকিল গান গাইছে না কেন? ওহ, এই দুপুরটা তো বোরিং কাটবে। আমার তো একটু ভালো লাগছে না, আমায় কিছু একটা করতেই হবে। তারপর খুব বাজে বাজে ঘটনা ঘটতে থাকলো। যখন বড় পশুরা কাজের জন্য কিছুই খুঁজে পেল না, তখন তারা ছোট পশুদের সময় কাটানোর জন্য মারতে লাগলো। সারা জঙ্গলে মারামারি শুরু হয়ে গেল। এমনকি ওরা পাখিদেরও ছাড়ল না। হ্যাঁ, সেই পাখিগুলোকে যারা কোকিলটাকে তাড়িয়ে ছেড়েছিল। ও, কত বড় ভুল করে ফেলেছি। আমাদের কোকিলকে জঙ্গল থেকে তাড়ানো উচিত হয়নি। ওই কোকিলটার সাথে এই জঙ্গলের শান্তিও চলে গেছে। আর এখন আমাদেরকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। শুনলে তো, জগতে শিল্পীদের প্রয়োজন আছে, তাদেরকে আমাদের দরকার। তারা আমাদের মনোরঞ্জন করে, তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে আমাদের সমাজে শান্তি বজায় রাখে। শিল্পী যদি না থাকে, তাহলে সমাজে শান্তি থাকবে না। তখন সমাজের আর জঙ্গলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মা, এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমারও তো গান খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আরো মন দিয়ে গান শিখব। হ্যাঁ, ভালো করে শিখবে, কিন্তু তার আগে ডিনার করে নাও। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।